তোমার শিক্ষককে বলে দাও, তোমার উস্তাদিকে ওকে আবার পড়তে বলো, নলে ওকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও। কোন কোন জায়গাতে আমার বক্তব্যের যেখানে হাত লাগিয়েছে সেইখানে তাকে আবারও পড়তে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ এক এলাকায় বক্তব্য দিতে গেছিলাম, তো চাঁপাইনবাবগঞ্জের মহিলারা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে। তো আমি দেখাচ্ছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ, এটা আমি বক্তব্যে পেশ করছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ, মানুষের পেশাব যদি তার গায়ে লেগে যায় তাহলে তার কবরের শাস্তি হবে। দুইজন মানুষের কবরের শাস্তি হচ্ছিল, তার একজন পেশাব থেকে বেঁচে থাকতো না। এই জন্য মানুষের পেশাব যদি একটু ছিটে লেগে যায় তাহলে সেটুকু ধোয়া ছাড়া সলাৎ হবে না। অতএব মহিলাদের জন্য বাড়ির পিছন দিকে একটা ছোট গর্ত করে অন্তত পেশাব পায়খানার ব্যবস্থা করা উচিত। 24 ঘন্টার মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা প্রত্যেকটা বাড়ির পিছনে মানুষ করুক। আমি বলেছি যে চটছালে দিয়ে ঘেরে করুক, পক্ষান্তরে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আসলে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করতে হবে এটা আমি বলিনি, কিন্তু ভদ্রলোক এমন পিছে লাগলো যে আগে পিছের কলা ছেড়ে দিয়ে এটা নেমে গেল। শেষ পর্যন্ত সুনামগঞ্জ কোর্টে জজ আমাকে বলছেন, যখন আমি কাঠগড়ায় দাঁড়ালাম জজ আমাকে বলছে যে মামলা ছাড়ায় আপনার সাথে আমার কিছু কথা আছে। মামলা বাদ দিয়ে উনি ইয়াতে এজলাসে বসে 14 মিনিট আমার সাথে কথা বললেন, কথাগুলি প্রায় সব এরকম ছিল। উটের পেশাব খেতে আল্লাহ নবী বললেন, বললেন যে অসুখ ভালো হয়ে যাবে, হাদিস তো বোখারী মুসলিম। আমি কি করি, আমি কি করব? আল্লাহ নবী যেখানে ছাগল গরু উট বাঁধা আছে ছিল ওই পেশাবের উপরে আল্লাহ নবী নিজে নামাজ পড়লেন। আয় বেটা তোমার শিক্ষককে বলে দাও, তোমার উস্তাদিকে ওকে আবার পড়তে বলো, নলে ওকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও। মানুষের বিরুদ্ধে লাগার চেয়ে নিজের পথ আগে ঠিক করতে হবে।